কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রাজ্যের বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়ে সে চিঠি দিয়েছেন অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিধায়ক তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি বিধায়ক রঞ্জিত দেববর্মার সঙ্গে এবং তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে এই অনুপ্রবেশ নিয়ে বিস্তৃত তার চিঠিতে তিনি উল্লেখ করেছেন এবং এই সময়ের মধ্যে রাজ্যে অনুপ্রবেশ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তাদেরকে বিভিন্ন সমাজে গ্রেপ্তার করা হচ্ছে আটক করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এই বিষয়গুলি তিনি চিঠিতে উল্লেখ করেছেন রঞ্জিত বাবু শোনা যাচ্ছে হ্যাঁ শুনছে শুনছে ঠিক আজ আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছেন যদিও সরাসরি আপনাদের সঙ্গে কথা হয়নি বা দেখা হয়নি আপনারা অফিসে চিঠি দিয়েছেন ঠিক চিঠিতে কি বিষয় উল্লেখ করেছেন আপনারা জানেন ইডানিং বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে জুকুরায় ব্যাপক হারে অনুপ্রবেশ হচ্ছে এবং বাংলাদেশ থেকে বহুত লোক টিপরায় অনুপ্রবেশ হচ্ছে প্রতিদিন জুকুরা পত্রিকায় আমরা নিউজ দেখি রেল স্টেশনে এয়ারপোর্টে এবং বাস স্টেশনে প্রচুর বাংলাদেশেরা দ্বরা পড়ছে সেই বিষয়টা দেশের নিরাপত্তার প্রশ্নে বন্ধ করার জন্য আমি আমার চিঠিতে উল্লেখ করেছি এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদের দেশে পাঠানোর জন্য এটা আমি আমার চিঠিতে অনুরোধ করছি আরেকটা হইলো এডিচে এলাকায় পার্বত্য চট্টগ্রাম থেকে কিছু উপজাতি অংশের লোক তারা এডিকে ঢুকে পড়েছে এবং অবৈধভাবে তারা আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্ড বানিয়ে সেখানে বসবাস শুরু করেছে এই বিষয়টাও আমি আমার চিঠিতে তুলে ধরেছি এবং তাদেরকেও আইডেন্টিফাই করে দ্রুত তাদেরকে দেশের ফেরত পাঠানোর জন্য আমি দাবি জানিয়েছি আর কি এবং মাননীয় হোম মিনিস্টার পনেরোই আগস্টের জন্য উনি ব্যস্ত থাকার জন্য দেখা করতে পারেনি ওনার অফিসে আমি গিয়েছি ওনার অফিসের লোকের সঙ্গে আমি চিঠিটা তুলে ধরেছি ওনারা বিষয়টা দেখবেন এবং মাননীয় হোম মিনিস্টার কাছে ওনারা তুলে দিবেন ঠিক সেইভাবে হোম সেক্রেটারি কেও আমি চিঠিটা কপিটা দিয়েছি ওনারও বলছে যে ওই বিষয়টা ওনারা দেখবেন এবং আমাকে রিসিভ কপিটা ওনারা দিয়েছিলেন এই বিষয়গুলো নিয়ে রাজ্যে আপনারা আছেন বলা যেতে পারে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এই বিষয়গুলো কি কোনোভাবে রাজ্যে আগে থেকে আপনারা তোলার চেষ্টা করেছিলেন না এ ব্যাপারে আগেও আমি চিঠি দিয়েছি মাননীয় রাজ্যপালের সঙ্গেও আমি দেখা করেছিলাম তখন টিওয়াইপিসি নাম নিয়ে আমরা মাননীয় গভর্নরের সঙ্গে দেখা হয়েছিল এবং চিঠি এবং আমরা উত্তরপূর্বঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে আছেন মাননীয় আমরা চিঠি দিয়েছিলাম যে ত্রিপুরায় ব্যাপক হারে এখানে ব্যয়নি অনুপ্রবেশ হচ্ছে এবং উনিশশো তিরানব্বই এর সঙ্গে স্টেট গভর্নমেন্টের যে চুক্তি হয়েছিল সেখানে স্পষ্ট উল্লেখ হয়েছে চুক্তির টু বিতে যে বাংলাদেশ থেকে যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আইডেন্টিফাই করে মানে তাদের দেশের ফেরত পাঠানোর কথা কিন্তু সেটা এখানে ইমপ্লিমেন্ট হয়নি এ কথাটা আমি তুলে ধরেছি এবং আসাম চুক্তির অনুসারে যেখানে আসামে ওই চুক্তিতে তাদের আসাম চুক্তি ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু ত্রিপুরায় যে শান্তি চুক্তির হয়েছিল উনিশশো তিরানব্বই তেইশের আগস্টে কিন্তু সেই চুক্তিটা এখনো কার্যকর সে কথা আমি আগে কিছুতে আমি উল্লেখ করছি কিন্তু এবার যে ত্রিপুরা ব্যাপক হারে যে বাংলাদেশ থেকে লোক যে এখানে বেআইনি ভাবে অনুপ্রবেশ করছে সেই আমি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি এবং দেশের নিরাপত্তার একটা বড় ধরনের একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে আমি এটা উল্লেখ করছি আর কি আপনি কি আশাবাদী যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাতে হস্তক্ষেপ করবেন ব্যবস্থা নেবেন আমি মনে করি দেশের নিরাপত্তার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হোম ওনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং সম্ভবত ওনারা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রতিদিন আজকে ন্যাশনাল আমি দেখলাম যে এই বিষয়টা গুরুত্ব সহকারে কিছু নিউজ বাইর হয়েছে তাই মনে করি যে আমার চিঠিটা পাওয়ার পর ত্রিপুরার বিষয়টা ওনারা গুরুত্ব সহকারে দেখবেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম বিধায়ক রঞ্জিত দেব বর্মার সঙ্গে দিল্লি থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি চিঠি দিয়েছেন অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিধায়ক রঞ্জিত দেব বর্মা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন টোয়েন্টি ফোর